প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নামখানা রেল স্টেশন। ট্রেন স্টেশনে এসে দাঁড়াতেই লোকজনের ভিড়ের মধ্যে দেবজিৎকে খুঁজে পেতে বেশি কষ্ট হলো না তমালের। দেবজিৎ, দেবজিৎ, এইদিকে আমি। কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে, কোনো সমস্যাই হয়নি। তবে ট্রেনটা একটু বেশি লোকাল, প্রত্যেক স্টেশনেই থামতে থামতে এসেছে। ও আচ্ছা, তো চল এখন আমার বাড়িতে। প্রায় দুই বছর যাবত তমাল ও দেবজিৎ একই অফিসে চাকরি করে। একদিন আগেই ছুটি নিয়ে দেবজিৎ এসেছে নামখানায় তার বন্ধু তমালের একমাত্র ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে। তমালের বাসায় পৌঁছে বেশ একটা গুরু ভোজন শেষে ঘুমিয়ে গেল দেবজিৎ। পরের দিন তমালের বাসায় লোকজনের বিশাল এক সমাগম। নিজের ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে তার আত্মীয় স্বজনদের কাউকেই যেন বাদ দেয়নি দাওয়াত দিতে, আর পাড়া প্রতিবেশী তো আছেই। লোকজনের ভিড় কিছুটা কমতেই দেবজিৎ খাওয়া দাওয়া শেষ করে। এখন তার বাসায় ফেরার পালা। আজ সারাদিন প্রায় এক থেকে দুইবারের মতো দেখা হয়েছে তমালের সাথে। ঠিক দেবজিতের নিজের বাসার উদ্দেশ্যে রওনার সময় তমাল এসে হাজির। কিরে, তুই বের হচ্ছিস নাকি? আজকে কেন, কাল চলে যাস। না রে ভাই, বাসায় একটা কাজ পড়ে গেছে, আজকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আরে না, তুই এমনিতেই অনেক ব্যস্ত আছিস, বাড়ি ভর্তি লোকজন। আমি আসার সময় পুরো রাস্তাটা ভালো মতো দেখে নিয়েছি, কোনো সমস্যাই হবে না, তুই চিন্তা করিস না। ঠিক আছে, তাহলে খুব সাবধানে চলে যা, আর ট্রেনে উঠেই আমাকে একটা ফোন করিস। স্টেশন থেকে তমালের বাড়ির দূরত্ব পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টার মতো, তাই কিছুটা ধীরে সুস্থে হাঁটা শুরু করে দেবজিৎ। প্রায় দশ মিনিটের মতো হাঁটার পর সে দেখল আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে, আর সে এও বুঝতে পারে যে স্টেশনে পৌঁছানোর আগেই বৃষ্টি নামবে। তাই সে মনে মনে ভাবে যদি কোনো শর্টকাট পথ থাকত তাহলে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানো যেত। এভাবে আরও কিছুটা পথ হাঁটার পর সামনে একজন ব্যক্তির সাথে দেখা হয় দেবজিতের। দেবজিৎ নিজের পরিচয় দিয়ে নামখানাতে আসার কারণ ব্যক্তিটিকে সংক্ষেপে বলে রেল স্টেশনে যাওয়ার কোনো শর্টকাট পথ আছে কি না জিজ্ঞাসা করে। শর্টকাট পথ তো রয়েছে, হতুমপুরের জঙ্গলের ভেতর দিয়ে আপনি মিনিট সাতেকের ভেতরেই স্টেশনে পৌঁছে যাবেন। দাদা, পথটা কোন দিকে একটু বলে দিন না, আমার ভীষণ তাড়া আছে। এই পথের কিছুটা সামনে এগিয়ে বাম দিকে একটি পার্শ্ব রাস্তা আছে, ওই পথ ধরে সোজা সাত মিনিট হাঁটলেই পথের শেষেই নামখানা রেল স্টেশন। ধন্যবাদ দাদা, অনেক উপকার করলেন। আপনি এখানে নতুন, তাই ওই পথ দিয়ে হয়তো যেতে চাইছেন। এখানকার মানুষেরা শত তাড়া থাকলেও ওই পথ দিয়ে যাওয়ার সাহস করে না। কেন, কি আছে ওই রাস্তায়? ওই জঙ্গলে একটি পুরনো কবরস্থান আছে, জঙ্গলের পথে কেউ কখনো গেলে আর কোনো দিন ফিরে আসে না, অতৃপ্ত আত্মারা তাকে মেরে ফেলে। অপরিচিত ব্যক্তিটির কাছ থেকে এই আজগুবি কথা শুনে দেবজিৎ একটু হেসে ব্যক্তিটির সাথে আর কোনো প্রকার কথা না বলে সোজা সামনের দিকে এগিয়ে যাই। কিছুদূর হেঁটেই পাশের জঙ্গলের রাস্তার দিকে যেতেই সে পিছন থেকে শুনতে পাই, বাবু ফিরে আসুন, ওই পথে যাবেন না। দেবজিৎ ওই কথাতে কান না দিয়ে আরো জোরে হাঁটতে শুরু করে। জঙ্গলের ভেতর কিছুটা পথ এগোতেই খুব জোরে বৃষ্টি শুরু হলো।
দেবজিৎ বুঝতে পারল যা জোরে বৃষ্টি শুরু হয়েছে দৌড়েও সে স্টেশনে পৌঁছাতে পারবে না। তার উপর এই জঙ্গলের মধ্যে রাস্তায় গাছপালা ভেঙে পড়লে আরেক বিপদ। তাই আশ্রয়ের জন্য সে এদিকে ওদিকে তাকাতে শুরু করে। তৎক্ষণাৎ সে লক্ষ্য করে কিছুটা সামনেই একটি পুরনো বাড়ি দেখা যাচ্ছে এবং ওই বাড়ির জানালা থেকে আলো বেরিয়ে আসছে। তবে বাড়ির আশেপাশে ছোট ছোট কিছু কবর দেখা যাচ্ছে। দেবজিৎ কিছুটা অবাক হয়ে যায়, এই জঙ্গলে কবরস্থানের পাশের বাড়িতে আবার কে থাকে? কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য সে ওই বাড়িতে আশ্রয় নেওয়াটাই ঠিক হবে বলে মনে করে। সে এক দৌড়ে ওই বাড়ির প্রবেশ দরজার কাছে পৌঁছে যায়। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে দেবজিৎ বলতে লাগল, কেউ আছেন? দরজাটা খুলুন, আমি ভীষণ বিপদে পড়েছি। কয়েক মুহূর্ত পরেই একটি মহিলা দরজা খুলে দিল। মহিলাটিকে দেখেই দেবজিতের বুকটা ছ্যাত করে উঠল। মহিলাটির চেহারায় কিছু একটা অস্বাভাবিকতা আছে ভালো করে সে লক্ষ্য করে। মহিলাটির একটি চোখ নেই, সেখানে যেন গভীর অন্ধকার, আর মুখে একটি ভীষণ কাটা দাগ। মহিলাটির কথাই দেবজিৎ যেন সংবিত ফিরে পেল। আপনি এই দুর্যোগের মধ্যে জঙ্গলে কি করছেন? আসলে আমি রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আকাশে ঘন কালো মেঘ দেখে দ্রুত রেল স্টেশনে পৌঁছানোর জন্য আমি এই রাস্তায় চলে এসেছি, কিন্তু দেখুন এই বৃষ্টির জন্য আটকে গেলাম। আপনাকে অনেক সাহসী বলতে হবে, এখানকার লোকজন ভুলেও রাস্তায় আসবার সাহস করে না। আপনি ভেতরে আসুন, বাইরে বৃষ্টি আরো জোরে শুরু হয়েছে। মহিলাটি দেবজিৎকে একটি ঘরের সোফায় বসতে দিয়ে নিজে সামনের চেয়ারে বসল। ঘরটির মধ্যে আসবাবপত্র তেমন কিছুই নেই, একটিমাত্র বইয়ের তাক, আর দেওয়ালে জ্বলছে একটি বাতি। চারিপাশ একদম নিস্তব্ধ, কেবলমাত্র বাহিরের বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাড়িতে আর কাউকে দেখছি না, আপনি কি এখানে একাই থাকেন? একা, একদম একা। তবে মাঝে মাঝে আমার হাজবেন্ড এখানে আসে, সে শহরে একটা চাকরি করে। আপনি এখানে এই জঙ্গলের মধ্যে একা থাকেন, ভয় করে না আপনার? এই কথা বলতেই রুমটি অন্ধকার হয়ে গেল, বৃষ্টির ভয়ে বিদ্যুৎ চলে গেছে। ভয় পাবেন না, গ্রামে একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। আপনি বসুন, আমি মোমবাতি নিয়ে আসি। দেবজিৎ অন্ধকারে তেমন কিছুই দেখতে পায় না, সে কেবল অনুভব করে তার সামনে দিয়ে যেন একটি কালো ছায়া ঘর থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর সে একটি বিড়ালের ডাক শুনে ঘরের এক কোণায় তাকায়। অন্ধকারে যেন অদৃশ্য দেহে দুটি চোখ জল জল করছে। দেবজিৎ কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ বিড়ালটি ম্যাও ম্যাও শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল, আর বিড়ালের ঘর থেকে বেরোনোর সাথে সাথে পাশের ঘর থেকে একটি ছুরি চালানোর শব্দ শোনা গেল, আর সেই সাথেই বিড়ালের ম্যাও শব্দ সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল। দেবজিৎ এবার সোফা থেকে উঠে পড়ল, আর যেই সে সামনের দিকে যাবে ঠিক তখনই সে পিছন থেকে শুনতে পায়, কোথায় যাচ্ছেন এই অন্ধকারে? এই তো আমি চলে এসেছি। দেবজিৎ খুব অবাক হয়ে যায়, মহিলাটি কখন এই ঘরে প্রবেশ করল? ঠিক সেই সময় ঘরের প্রবেশ দরজার দিক থেকে জোরে শব্দ শোনা যায়। মহিলা হাতের মোমবাতিটি বইয়ের তাকের উপর রেখে বলল, আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি। এই বলে মহিলাটি ঘর থেকে বেরিয়ে গেল। দেবজিৎ ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। একটু পরেই মহিলাটি ছুটতে ছুটতে এসে বলল, আপনি দ্রুত লুকিয়ে যান, ও চলে এসেছে, আপনাকে এখানে দেখলে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে। কে কে এসেছে আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার হাজবেন্ড, ও আজকে আসবে, এই ব্যাপারে কিছুই জানতাম না। ও খুবই সন্দেহপ্রবণ লোক, আপনাকে এখানে আমার সাথে দেখলে অনর্থক ঘটিয়ে দেবে,
আপনি কিছু সময়ের জন্য পাশের ঘরে লুকিয়ে থাকুন। দেবজিৎ অনিচ্ছা সত্ত্বেও দ্রুত পাশের ঘরে চলে গেল। আর ঘরে প্রবেশ করা মাত্রই কে যেন বাহির থেকে দরজার সিটকানি লাগিয়ে দিল, আর সেই সাথে এক মহিলার বিকট অট্টহাসি শোনা গেল। দেবজিৎ ভয়ের সাথে দরজায় কান পেতে শুনতে পেল, কি ব্যাপার, এত হাসছ যে? গ্রামবাসীরা এবছরের ভেট হিসেবে একটা জ্যান্ত মানুষ পাঠিয়ে দিয়েছে। কি বলো, অনেকদিন পরে একটা জ্যান্ত মানুষ! এই কথা শুনে দেবজিৎ যেন আঁতকে ওঠে। এবার সে এই ঘরের ভেতরে লক্ষ্য করে আরো ভয় পেয়ে যায়। ঘরের মেঝের চারিদিকে ভাড়ের স্তূপ ছড়িয়ে আছে, আর সেই সময়ই ঘরটি যেন অন্ধকারে ঢেকে গেল। গগনভেদী এক চিৎকারে দেবজিতের এই পার্থিব জীবন যেন শেষ হল। বন্ধুরা, আজকের এই গল্পটি পাঠিয়েছিল শুভঙ্কর ভট্টাচার্য। তার লেখা আরও কিছু গল্পের ভিডিও আমাদের চ্যানেলে আছে। সম্প্রতি অনলাইনে তার একটি ভৌতিক গল্পের ইবুক প্রকাশিত হয়েছে। ভিডিওগুলো ও ইবুক এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।